আউজবিল্লাহমিনতীম বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত দর্শক বেড়া সালাম আলাইকুম আ রহমতুল্লাহ ওবার প্রিয় শিক্ষার্থী বাইরা আশা করি স্ব স্থানে শত কর্মব্যস্ততার মাঝেও সবাই ভালো আছেন আর ভালো থাকেন এই কামনাই করি এরই সাথে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ টিভি চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি বন্ধুরা উক্ত অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ টিভি চ্যানেলটি প্লিজ বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব যদি না করেন তাহলে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি পাবেন না সো অবশ্যই উক্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য দিন জীবনে আজ নবীদের সাথে অ্যারাবিয়ানরা যেভাবে কথা বলে বা প্রয়োজনীয় শব্দ বা সেন্টেন্স ওইভাবেই আমি ক্লাস তৈরি করতেছি ইনশাল্লাহ করব আর একটা জিনিস মনে রাখবেন আসলে আরবি কথোপকথনের জন্য এত ভয় বা মানে এত চিন্তিত হওয়ার কিছু নেই কারণ আপনি একটা জিনিস অবশ্যই মনে রাখবেন যে যত বেশি আরবি শব্দ মুখস্থ করবেন আপনি তত বেশি আরবিতে কথোপকথন করতে পারবেন যেমন আপনি শব্দের সাথে শব্দ দিয়েই কিন্তু আরবিতে কথোপকথন করতে পারেন এবং খুবই সহজ আরবি ভাষা ইনশাল্লাহ আপনি পারবেন একটু চেষ্টা করবেন তবে অবশ্যই বেশি বেশি শব্দ মুখস্থ করবেন যে দেরি না করে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ যেমন জাওয়াল মোবাইল রগম নাম্বার মিপ্তা সাবি ইপ্তা খোলা নেক্সট যে কোনো ধরনের তালাকে আরবিতে বলা হয় গুফুল গুফুল গাফুল গাফুলও বলে কেউ গুফুল বলে তালা বাট এগুলো কিন্তু প্রত্যেকটা আরব দেশে এভাবে ব্যবহার করা হয় বাফ মানি ধরজা সাক্কার বন্ধ আর্থ মাটি মাই ফানি শুনো কি এবি চাওয়া বা চাই লেস কেন এবি দিয়ে সাওয়া বোঝানো হয় সাই বা আমি চাই কি চাও এবি দিয়ে বোঝানো হয় আইস মানি হচ্ছে ভাত সালম তরকারি সুরবা জল ক্ষুদার সবজি বন্ধুরা যে কোনো ধরনের সবজিকে আরবিতে ক্ষুদার বলা হয় আর তরকারির জলকে সুরবা বলা হয় ইজাজ মানে হচ্ছে ডাল লাহাম গোস্ত দিজাস মোরগ বাসাল আজ প্রিয় শিক্ষার্থী বাইরা আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে আজকে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় কিছু শব্দ দিয়ে আজকের টিউটোরিয়ালটি তৈরি করা হয়েছে নেক্সট লাহামভাগার গরুর গুস্ত লাহাম মানি হচ্ছে গুস্ত আর বাগার মানে গরু সো লাহাম বাগার গরুর গুস্ত সুক্কার সিনি মেলহা লবণ হালিফ দুধ গ্যাপসা চামচ হালুয়া মিষ্টি শাহি চা গাওয়া কফি যে কোনো ধরনের চামচকে বলা হয় গ্যাপসা আর হালুয়া মানে হচ্ছে মিষ্টি শাহি চা গাওয়া কফি হার গরম বাড়ির ঠান্ডা ফিঞ্জার কাফ কুফ গ্লাস এখানে আপনি যেমন ফানি গরম এ গরমকে হারও বুঝাইতে পারেন আর আজকের আবহাওয়াটা বা রোদ বেশি গরম বেশি সেই ক্ষেত্রে হার বলতে পারেন সাহান মানে হচ্ছে ফ্লেট আবার সাহান মানে হচ্ছে সার্জার যে কোনো ধরনের সার্জারকে সাহান বলা হয় যেমন মোবাইল চার্জার ল্যাপটপ চার্জার ইত্যাদি ইত্যাদি চার্জার অয়ার মানে হচ্ছে তার যে ইলেকট্রিক তার এটাকে অ্যারাবিকরা ওয়ার বলে তাওলা মানে টেবিল কুরসি শেয়ার যে কোনো ধরনের চেয়ারকে বলা হয় কুরসি মাতাম মেস আবার মাতাম মানে যে খাবার হোটেল বা আমরা রেস্টুরেন্ট বলি ইংলিশে সেটাকে মাতাম বলা হয় পন্দুকিয়া মানে হচ্ছে আবাসিক হোটেল অসাক ময়লা নাজাফা পরিষ্কার করা তার তীপ সাজানো কোনো কিছু সাজানোর ক্ষেত্রে ইন্টাসাওই সুরা সুরাসুরা তুমি এটা তাড়াতাড়ি করে সাজাও কিধা কিদা মানে এলোমেলো কিধা কিদা এলোমেলো খাওয়া খালাস শেষ যেন আনা আকেল খালাস আমার খাবার শেষ সাউই করা ধাক্কা কোনো কিছু ধাক্কা দাও তুমি এটা ধাক্কা দাও ইন তা হ্যাঁ হ্যাঁ এর দিগা মানে কোনো কিছু ফুস করা ধাক্কা দেওয়াকে রভিক্রিতে বলা হয় দিগ্ঞা সাউই করা খালাস শেষ আক্কেল খাওয়া বন্ধুরা আজকের মতো এখানে শেষ করলাম ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সামনে আরও গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হব তবে সবার কাছে একটা রিকোয়েস্ট প্লিজ অনেক কষ্ট করে এবং অনেক চিন্তা ভাবনা করে এমন শব্দ এবং এমন সেন্টেন্স আপনাদের জন্য তৈরি করি এমনভাবে টিউটোরিয়াল তৈরি করি যেটা হচ্ছে অতীব প্রয়োজনীয় শব্দ দিয়েই তৈরি করি যেটা হচ্ছে দৈনন্দিন জীবনে অথবা বিভিন্ন আরব দেশে অবস্থিত প্রবাস জীবনে প্রবাসী ভাইরা কীভাবে অ্যারাবিয়ানদের সাথে কথোপকথন করবেন ঠিক সেভাবেই ক্লাসগুলো তৈরি করি সো অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাকে জানাবেন আরও মানে কোন ধরনের ভিডিও তৈরি করলে আপনাদের জন্য ভালো হবে ইত্যাদি ইত্যাদি অবশ্যই জানাবেন এবং বেশি বেশি শেয়ার করবেন প্লিজ এটা আপনাদের সকলের প্রতি আমার প্রিয় শিক্ষার্থী ভাইদের প্রতি বিনীত অনুরোধ রইল ইনশাল্লাহ পরবর্তীতে আরও খুব সুন্দর ভিডিও তৈরি করব আপনাদের জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত তো আল্লাহ হাফিজ